আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি বলে দেবো খুব সহজ একটা আমল এর চেয়ে সহজ জিন হাজির করার জন্য কোনো আমল আজ পর্যন্ত আমি পাই নাই এজন্য জন্য জিন হাজির করার জন্য কি রকম আমল করতে হয় কি করতে হয় এটা অনেক হার্ড অনেক কঠিন কাজ যে জন্য আপনাদের সামনে এটা উপস্থাপন করি না কারণ কেউ পারবে না তারপরে এমনিতেই ভিডিও দেখবেন আপনাদের সবাই নষ্ট হবে এই পর্যন্ত দুইশত পঞ্চাশটার উপরে ভিডিও আমি আপলোড করে ফেলছি কিন্তু এমন কোনো ভিডিও নেই যে ভিডিওটার কাজ এত কঠিন যে কাজ অনেকে করতে পারবে না এই যে কিতাব আমার সামনে আপনারা দেখতেছেন লজ্জাতন নেসা এখানে কিন্তু অনেক কঠিন কঠিন তথ্যের আছে যেগুলো যদি আপনাকে দেই এক একটা জিনিসের নামই আপনি পাবেন না আস্তা দেশ সংগ্রহ করে জিনিসের নামই মিলাতে পারবেন না বয়স জিনিস কীভাবে কী করতে হবে কিছুই বুঝবেন না পরে ভিডিও থেকে বের হয়ে যাবেন তো এই সময়টা আপনার নষ্ট কেমনি হবে আমি তো ইনকাম ঠিকই করবো ইউটিউবে ভিডিও দেবো আপনি ভিডিও দেখবেন আমি ইনকাম করবো কিন্তু আপনার কোনো ফায়দা পাইলেন না তো এই ভিডিও দিয়ে লাভ কী আপনাদের উপকারের জন্যই তো ভিডিও বানাই তো এর তাই আপনাদের বড়ো বড়ো যেগুলো যেগুলো কঠিন কাজ সেগুলো আপনাদের সামনে দেই না তো বিশেষ করে জিন হাসিল করার জন্য জিন দ্বারা কোনো কাজ করার জন্য এটা অত্যন্ত কঠিন কাজ যারা জিন হাসিল করে কীরকম পরিশ্রম করে কীরকম কষ্ট করে তারা এটা পায় সেটা একমাত্র তারাই জানে তো যাই হোক আজকে খুব সহজ একটি আমল দেখলাম যেটার কারণে আপনারা জিনকে উপস্থিত করতে পারবেন এবং তার কাছ থেকে সমাধান চাইতে পারবেন কোনো কুফুরি কালাম কীভাবে কাটানো যায় কেউ যদি বিয়ে বন্ধ করে রাখে তাহলে সেটা কীভাবে কাটানো যায় এটা তার কাছ থেকে আপনি সমাধান পাবেন ঠিক আছে তো অবশ্যই এই জিন আপনার কি কি করবে সেটা আগে জেনে নিন এই জিন আপনার যদি কেউ বিয়ে বন্ধ করে রাখে কাউকে সেটা খুলবেন কিভাবে সেটা আপনাকে বলে দেবে তার মানে এটা নয় যে সে সেখানে গিয়ে এটা খুলে দেবে এটা জিনে পারে না জিনে আপনাকে ফর্মুলা বাতিয়ে দেবে যে এইভাবে কাজ করলে কাজ সমাধান হবে সেইভাবে কাজ করলে এটা আপনি জানতে পারবেন জিনে বলতে পারবে না ভবিষ্যতে ওর সংসার কিভাবে চলবে এটা হচ্ছে ভবিষ্যতের খবর এটা একমাত্র আল্লাহ তালা জানেন আলিমুল ওয়াইবি শাহরতিবর রহমানুর রহিম বুঝছেন এটা ভবিষ্যতের সংবাদ এটা জিনে কখনো জানে না মানুষেও জানে না এটা যদি আপনি কোনো মানুষের কাছ থেকে জানতে চান তাহলে আপনিও গুণা করলেন আর কেউ যদি বলে যে ভবিষ্যতে এরকম হবে সেরকম হবে তাও সেও গুণাকার হবে ঠিক আছে কারণ এটা মানুষের পক্ষে সম্ভব না যদি মানুষের পক্ষে সম্ভব হইতো তাহলে নবিস আলু ইসলাম বলে দিতেন কত তারিখ কত সালের কত তারিখে কে আমত হই।তো তো মোট কথা জিন আপনার কাছ থেকে আপনি জিনের কাছ থেকে এটা জানতে পারবেন যে জিন আপনাকে কিভাবে কি করবে কি হেল্প করবে আপনি কোন তাবিজ করলে ওই সমস্যাটা রোধ করতে পারবেন কুফরি কালাম দূর করতে পারবেন এরকম এই যে অবস্থা রয়েছে সেগুলো জিন আপনাকে বলে দেবে ঠিক আছে এইসব আপনি পারবেন আপনি পারবেন না জিনের কাছ থেকে বিয়ে বন্ধ করা বা কুফুরি কালাম করা এরকম অন্য মানুষের নষ্ট করা অন্য মানুষের কোনো ক্ষতি করা অথবা অন্য মানুষের সম্পদ আপনার প্রতি এনে দেওয়া জিন গিয়ে ওর দলিলপত্র সব কিছু আপনাকে এনে দেবে বা জিন গিয়ে বড় লোকের টাকা এক মান্ডেল আপনাকে এনে দেবে আপনি যা বলবেন তাই করবে এরকম হবে না ঠিক আছে জিন আপনাকে যত ভালো কাজ সেইগুলা করবে কারণ এটা আমি যেটা বলবো সেটা হচ্ছে ইসলামিক ততবীরের জিন অর্থাৎ ভালো জিন ভালো জিন দিয়ে খারাপ কোনো কিছু হবে না খারাপ কোনো কিছু সে করবে না প্রয়োজনে সে আবার চলে যাবে তখন আপনি আর আপনার এতদিন যে পরিশ্রম করেছেন সব ব্যর্থ হবে ঠিক আছে তো অবশ্যই আসুন আমরা আজকে জেনে নেই কীভাবে জিন হাসিল করবেন এটা সবচেয়ে সহজ উপায় জিন হাসিল করার জন্য জিন হাসিল করার জন্য আপনি যে আরবি মাসের আশ্রয় নেবেন যে কোন মাস আরবি মাস সেই আরবি মাসের প্রথম যে শুক্রবার ঠিক আছে আপনি মাস যখন শুরু হবে প্রথম শুক্রবার থেকে আপনি আমলটি শুরু করবেন আমলটি কীভাবে আমলটি হচ্ছে এশার নামাজ পড়ার পর আপনি বার দূরশ্বরী পাঠ করবেন দূরদে ইব্রাহিম পাঠ করে নেবেন এটা একা দূরত পড়ার জন্য এটাই বেশ ভালো দূরত তো একা এক আপনি বার দূরশ্বরী পাঠ করার পর আপনি সুরাম মুজ্জাম্মিল এটা আপনি পাঠ করবেন বার ঠিক আছে সুরাম মুজ্জামিল আমি কিন্তু কিতাব থেকে বলতেছি সুরাম মুজ্জামিল আপনি বার পাঠ করবেন এরপর আবারও বার আপনি দূরশ্বরী পাঠ করবেন ঠিক আছে দূরশ্বরী পাঠ করে এই যে বিছানায় ঘুমাবেন এটা কিন্তু সম্পূর্ণ পবিত্র বিছানা হতে হবে এমনকি এই বিছানা এত পবিত্র হতে হবে মনে করেন এই বিছানায় দাঁড়িয়ে আপনি নামাজ পড়তে পারবেন এরকম পবিত্র বিছানা হতে হবে মানে কোনো সন্দেহ নেই যে এই বিছানায় নামাজ পড়লে নামাজ হবে এরকম পবিত্র বিছানা আপনার হতে হবে তারপরে এভাবে আপনি চল্লিশ দিন পর্যন্ত এই আমল চালিয়ে যেতে হবে ঠিক আছে চল্লিশ দিন পর্যন্ত একদিনও মিস হবে না এখন প্রশ্ন হচ্ছে মহিলারা যদি এই আমল করেন কিভাবে করবেন তাদের তো প্রতি মাসে একটা সমস্যা হয় সেই সমস্যা হওয়ার জন্য কোনো সমস্যা নেই কারণ আল্লাহ তালা সব কিছুই জানেন এটা আপনাদের সমস্যা যার কারণে যদি মুখস্থ পারেন তাহলে তো পড়লেন আর না হয় দেখে দেখে এই সময় পড়া যাবে না আপনি এইটুকু বিরতি করে নেবেন সমস্যা নেই আবার যখন সুস্থ হবেন তখন থেকে শুরু করবেন আর পুরুষরা তো কোনো সমস্যা নেই আপনি একচল্লিশ দিন একাতারে এই আমলটি চালিয়ে যাবেন যখন এক চল্লিশ দিন চল্লিশ দিন যখন আপনার পূর্ণ হয়ে যাবে তখন কী করবেন চল্লিশ দিন পূর্ণ হওয়ার পর আপনি সকালবেলায় যখন সকাল হবে তখন আপনি তিনজন পাঁচজন অথবা সাতজন আপনার সামর্থ্য অনুযায়ী যদি আমার আপনার সামর্থ্য ভালো হয় তাহলে সাতজন মিসকিনকে আপনি খাবার খাওয়াবেন যারা পেট ভরে ভালো খাবার খেতে পারে না মানে গরিব মানুষ মিসকিন গরিব তাদেরকে আপনি না দেবেন সাতজনকে যদি তার সামর্থ্য না থাকে তাহলে পাঁচজনকে দেবেন তাও যদি আপনার সামর্থ্য না দেয় তাহলে তিনজনকে দিবেন এর নিচে কিন্তু দেওয়ার কথা কিতাবে নেই ঠিক আছে এটা লজ্জাত নেশায় দুইশত বিশ নম্বর অরিজিনাল যে কিতাব সেটার দুইশত বিশ নম্বর পৃষ্ঠে আপনারা পাবেন যেভাবে বলতেছি সেইভাবে ওইখানে আপনি এই যে বললাম পরে তিনজনকে আপনি পেট ভরে খাবার দিতে হবে আপনারা হোস্টেলে যান দেখবেন ওইখানে কিন্তু পেট ভরে খাবার নাই হ্যাঁ আছে আপনার যদি পেট ভরে সে যতটুকু দেবে এতটুকু যদি আপনার পেট ভরে তাহলে তো বললো আর যদি খালিয়ে থাকে তাহলে কিছু করার নাই। আপনি আবার যদি খেতে যান তাহলে আরও টাকা দিয়ে আবার খাবার আনতে হবে এরকম কিন্তু মিসকিনকে খাওয়ালে হবে না সে যত সময় তার পেট না ভরবে তত সময় তাকে খাবার দিতে হবে ঠিক আছে খাবার দিতেই হবে এখন যদি আপনি আবার ওই যে যারা ক্ষম খায় রাগ চিকন মিসকিন ওদেরকে নিয়ে আসেন তাহলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে আর সাধারণ আপনি মিসকিন আনবেন ঠিক আছে সে কতটুকু খায় সেটা আপনার মামার প্রয়োজন নেই কারণ বাঙালি অনেক চালাক এমন মিসকিন চালা তালাস করবে যে মিসকিন কম খায় যাতে করে একজনের খাবার তিনজনকে দিয়ে দিতে পারে এরকম কিন্তু আপনার নিয়ত পাক্কা থাকতে হবে ভালো নিয়ত থাকতে হবে যে কোনো মিসকিন আপনি আনবেন মিসকিনকে খাওয়াবেন ঠিক আছে ওই দিন খাওয়ানোর পর আপনি আবার রাত্রে ওই চল্লিশবার একচল্লিশবার সুরা মুজামিল পাঠ করে আগে অশেষে এগারো এগারো বার করে দুছরে পাঠ করে আবার ঘুমাবেন এইবার শেষ আপনার পালা সকালে ঘুম থেকে উঠবেন উঠার পর আপনি দেখবেন দরজা খোলার পর একটু আশপাশ আপনি তাকাবেন দেখবেন একজন মানুষ দাঁড়িয়ে আছে তো ওই মানুষকে আপনি আপনার যে যেগুলো সমস্যা আপনার ওইগুলো কথা বলবেন ইনশাল্লাহ দেখবেন সে আপনাকে এর সমাধান কিভাবে আপনি করবেন তা আপনাকে ফর্মুলা বাতিয়ে দেবে ঠিক আছে এটা খুব পরীক্ষিত আপনি পারবেন কারণ যে হাসিল করার জন্য যেসব তদ্ভির এগুলো অনেক কাজে আসে ঠিক আছে আর এখানে তো আল্লাহ তালার কালামের বরকতে অবশ্যই আপনি এটা পারবেন কোনো মিস নেই এটা হবে ঠিক আছে তো এটা আপনি জিন হাসিল করতে পারবেন হাসিল করার পর আপনি ওর কাছে যা যা বলবেন দেখবেন সে আপনাকে নিয়ম বার দেবে কীভাবে আপনি কি করবেন তো এটা প্রকৃত প্রকৃতপক্ষে জিন কিনা তাও তো পরীক্ষা করতে হবে হয়তো অন্য কোনো মানুষ দাঁড়িয়ে আছে আপনি জিন বলে গিয়ে তার কাছে সব কিছু বলে ফেললেন এরকমও তো হতে পারে তো এটা জিন কিনা সেটা পরীক্ষা করার জন্য আপনি সুরাজের জিন আসে না ওই জিনের প্রথম পাঁচ আয়াত আপনি পাঠ করবেন তাহলে বুঝতে পারবেন সে ব্যক্তি জিন কিনা মানুষ যদি সে দেখবেন ভীষণ রেগে যাবে যদি রেগে যায় তাহলে মনে করবেন ওই ব্যক্তি ওই ব্যক্তি জিন আর যদি সে না রাগে তাহলে তো মানুষ এটা পড়া লাগবে না কারণ আপনি এলাকার বাসিন্দা আপনি অবশ্যই কাউকে দেখলে চিনতে পারবেন যে এই মানুষটা কীরকম হতে পারে আপনি তার দিকে তাকালেই বোঝা যাবে তাই কারণ এটা সুরাজ জিনের যদি পাঁচ আয়াত আপনি তেলাওয়াত করেন সে তো রেগে যাবে তো রেগে যাওয়ার পর যদি সে আবার অদৃশ্য হয়ে যায় তাহলে আপনার এই চল্লিশ দিনের সব কাজ ব্যর্থ হয়ে গেল ঠিক আছে পরিশ্রম ব্যর্থ হয়ে গেল তো তাই এটা আপনি না পড়াই ভালো এই কিতাবে আছে তবে ইহা না করাই ভালো অর্থাৎ এই পাশ আয়াত না পড়াই ভালো এরপর যখন জিন হাজির করার প্রয়োজন হবে মনে করেন এখন তো আপনার জিন হাজির হয়ে গেছে তাকে দেখছেন আপনার সময় বলছেন হ্যাঁ এখন সে হাজির হয়ে গেছে এখন কি সে বডিগার্ড হিসাবে সব সময় আপনার পাশে থাকবে আপনি যা বলবেন তা করবে সব সময় না এরকম হবে না জিন যে কোনো যত বড় ধরনের জিন হোক না কেন এক একটা সময় আছে তার কাছে আপনি বলবেন সে আপনার কাছে আসবে এক একটা সময় আছে সে বডিগার্ডের মধ্যে চব্বিশ ঘন্টা আপনার সাথে থাকবে না ঠিক আছে তো এখন আপনার আবার প্রয়োজন তো এই জিনকে আপনি কখন পাবেন এই জিনকে পাবেন আপনি প্রতি শুক্রবার এ আমল করবেন প্রতি শুক্রবারে আপনি একচল্লিশবার সুরামুজামিল পাঠ করবেন শুরুতে এগারোবার দুর শরীফ এবং শেষে এগারোবার দুর শরীফ পাঠ করে এই সুরায় মুজাম্মিল আপনি বার পাঠ করবেন পাঠ করার পর পবিত্র বিছানায় ঘুমাইবেন সেই আগের চল্লিশ দিনের মতো ঠিক আছে আর কিন্তু চল্লিশ দিন লাগবে না মাত্র একদিন হলেই হয়ে যাবে আপনি এই একদিন শুক্রবারের রাতে আপনি বিছানায় যাবেন আর যখন ঘুম থেকে উঠবেন উঠার পর ওই একচল্লিশ দিন সাধনা করার পর যেইভাবে আপনি দেখছেন আর কিন্তু একচল্লিশ দিন লাগবে না প্রতি শুক্রবারে এটা ঘুমানোর পর আপনি সকালবেলা উঠেই তাকে পাবেন অর্থাৎ প্রতি সপ্তাহে একবার আপনি এই জিনকে পাবেন ওই জন্য আপনাকে সব যদি একাধিক সমস্যা হয় আপনি সব কিছু তাকে বলবেন সে সব কিছুর আমাকে বলে দেবে কীভাবে কী করলে কি কাজ হবে বা কাকে কীরকমটাতে করা হয়েছে কী তাবিজে বাকি আমলে সেটা ওঠানো যাবে সেটা আপনাকে বলে দেবে ঠিক আছে তো প্রতি শুক্রবারে আপনি পাবেন আমল করার পর শনিবারে এই জিনিসের সাথে আপনার সাক্ষাৎ হবে ঠিক আছে তো তার কাছে আপনি চাইবেন ইনশাল্লাহ দেখবেন অবশ্যই এটা দ্বারা আপনারা অনেক ফায়দা অনেক ফায়দা উপলব্ধি করতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এই ভিডিওটি আপনি নিঃসন্দেহে হয় এই আমলটি করবেন ইনশাল্লাহ আপনি জিন হাসিল করতে পারবেন তো জিন হাসিল করার জন্য সৌরভ আরেকটি যে কারণ সেটা হচ্ছে আপনি পাশ নামাজ পড়তে হবে অর্থাৎ আপনি চরিত্রবান হতে হবে যদি আপনি চরিত্রহীন হয়ে এই আমল করেন তাহলে কিন্তু জিন আসবে না কারণ এটা ইসলামিক জিন ভালো জিন ভালো জিন কোনো খারাপ জিনের সাথে খারাপ মানুষের সাথে আসর করবে না সে ভালো জিনের সাথে থাকবে ভালো আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনি ওই কুহুরি কালাম যারা করে যেমন হিন্দু কবিরাজ আছে অথবা অনেক মুসলমান হয়েও এই রকম কুহুরিতে কুফুর কালাম করে যাই হোক ওদের সাথে কিন্তু জিন তো জিন কোনো ইসলামিক তদবিরের বেলায় আসে না ইসলামিক কাজে আসে না তো অবশ্যই আপনি পাবন্দি হতে হবে না আপনি আপনি সময় অর্থাৎ উত্তম পুরুষ আখলাকা হুলকা হাসানা আপনার মধ্যে থাকতে হবে আপনার উত্তম চরিত্র আপনার থাকতে হবে যদি থাকে তাহলে ইনশাল্লাহ এই জিন আপনি হাসিল করে আপনি প্রতি শনিবার তার কাছ থেকে সব কিছু জানতে পারবেন আপনার সমস্যার কথা তো ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পুরোনো দর্শক হয়ে থাকলে আপনাকে রইলো অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা তো ভালোবাসা অবিরাম আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করে নিলাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত